হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মতে বাংলাদেশে তৈরি এখন পর্যন্ত সবচেয়ে অত্যাধুনিক বাস হবে এটি। তবে শুধুমাত্র বাংলাদেশে তৈরি বললে ভুল হবে, হতে পারে বাংলাদেশের চলাচলরত সবগুলো বাসের ভিতরেই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্বলিত এবং সবচেয়ে বেশি আধুনিক মানের বাস তৈরি করা হয়েছে আমাদের দেশেই, যেই বাসটিতে রয়েছে অসংখ্য ফিচার্স। তবে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে, জয়নব ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরে বাংলাদেশে প্রথমবারের মতো ডাবল ডেকার বাস নির্মাণ করা হয়েছে। আশা করা যাচ্ছে বাংলাদেশের কমার্শিয়াল বাস ট্রান্সপোর্ট সেক্টরে এই বাসটি খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে, এমন ধরনের বাস নির্মাণ করতে ইচ্ছুক তারা। তাই আজকের ভিডিওতে বাংলাদেশের তৈরি এখনও পর্যন্ত সবচেয়ে সেরা বাস বললে হয়তো ভুল হবে না, যেই বাসটি সেই বাসটির বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। পাশাপাশি বাংলাদেশের পরিবহন জগতে বিপুল পরিমাণের পরিবর্তন আসতে পারে এই বাসের মাধ্যমে এবং একটি নতুন এরাও শুরু হতে যাচ্ছে ধারণা করা যাচ্ছে। বাস বললে ভুল হবে পুরোপুরি একটি ক্যারাভ্যান বলা যায়, যেখানে আপনার মেকআপ রুম, ওয়াশরুম, উপরে নিচে পাশাপাশি ওভেন, এছাড়া একটি টপ স্ট্যান্ডার্ড হোটেলে যা যা কোয়ালিটি কিংবা যা যা ফিচার্স থাকে সব কিছু সম্বলিত একটি বাস তৈরি করা হয়েছে। বাসের নাম দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা সানায়া শকট, যেখানে শকটের মেইন অর্থ হচ্ছে বাস। প্রথমেই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই বাসটিতে কিন্তু হাইব্রিড ইনডোর এসি ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপ স্ট্যান্ডার্ড এসি বলা যায়। এবং মেটালের পরিবর্তে কিন্তু এই বাসটিতে পুরোপুরি ইম্পোর্টেড টেম্পার্ড হার্ড কোয়ালিটির ফাইবার ইউজ করা হয়েছে, যেটা সাধারণত প্রাইভেট কারে আমরা দেখতে পাই, প্রাইভেট কারের ফার্স্ট অংশে কিংবা ফ্রন্ট পার্টে। সো টেম্পার এই ফাইবার ইউজ করার কারণে বাসের যে এক্সট্রা সুবিধাটি পাওয়া যাবে সেটা হচ্ছে, মেটাল ইউজ করলে সাধারণত বাসটা যখন মুভিং অবস্থায় থাকে তখন বাসে কিছুটা নয়েজ পাওয়া যায় এবং মেটালগুলো আসলে শেক করে থাকে, এই জন্য আসলে কিছুটা নয়েজের সৃষ্টি হয়। তবে ফাইবারের কারণে হচ্ছে বাসে কেবিন নয়েজ খুবই কম হবে, বলতে গেলে না বরাবর, অর্থাৎ বাসের ভিতর থেকে বাসের শেকিংয়ের জন্যে আপনি কোনো রকমের আওয়াজ ফিল করবেন না, যেটি ডাবল ডেকার বাসের সবচেয়ে বড় কনসার্ন। কারণ ইম্পোর্টেড ডাবল ডেকারেও কিন্তু আমরা অনেক সময় কেবিন নয়েজের অবজেকশন পাই, বলতে গেলে কাইন্ড অফ বুলেট প্রুফ গ্লাস কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বলছি টেম্পার্ড গ্লাস, ফরেন থেকে ইম্পোর্টেড। তো এই গ্লাসগুলোর সুবিধা হচ্ছে, কোনো ইট যদি 100 কিলোমিটার পার আওয়ার স্পিডেও এই বাসে মারা হয় কিংবা গ্লাসের উপরে উঠে যদি 4-5 জন লাফালাফিও করে তাহলে কিন্তু গ্লাসটি পুরোপুরি ভেঙে যাবে না। সো বাসের প্রথম দুইটা ফিচার্স থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে দিস ইজ আ প্রিমিয়াম ক্লাস বাস, যেটা হচ্ছে যাত্রীদের জন্য যত বেশি কমফোর্টেবল তত বেশি নিরাপদ বলা যায় ইনশাল্লাহ। চায়নার সাংহাই থেকে কিন্তু এই গ্লাসটিকে আনা হয়েছে এবং এই বাসটিতে রয়েছে অত্যাধুনিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। প্রিয়াঙ্কা শুটিং অর্গানাইজেশন এই বাসটিকে নির্মাণ করিয়েছে, যেখানে জয়নব ইঞ্জিনিয়ারিং অসাধারণভাবে এই বাসটিকে নির্মাণ করেছে এবং তারা বলেছে যে কমার্শিয়ালি যদি এই বাসটি কেউ চালাতে চায় কিংবা নির্মাণ করতে চায় তাহলে তাদের জন্য এই বাসটি নির্মাণ করা পসিবল। তাই যারা এরকম বাস নির্মাণ করতে চাচ্ছেন খুবই অল্প প্রাইসে, বিডিটি মাত্র উইদিন 85-90 লাখ টাকার ভিতরে, তারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস শিওর যে জয়নব ইঞ্জিনিয়ারিংয়ের এই বাসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পরিবহন জগতে খুব বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা হচ্ছে একসময় স্লিপার বাস নির্মাণের মাধ্যমে হয়েছিল। সো আশা করা যাচ্ছে যে বিপুল পরিমাণের পরিবর্তন আমরা দেখতে পারবো ইনশাল্লাহ এই বাসগুলোর মাধ্যমে এবং খুব শীঘ্রই কমার্শিয়াল সেক্টরে ডাবল ডেকার বাস মেড ইন বাংলাদেশ ছড়িয়ে পড়বে। প্রিয়াঙ্কা শুটিং অর্গানাইজেশনের মালিক তার স্ত্রীর প্রতি ভালোবাসার থেকে এবং শুটিং স্টাফ ও আর্টিস্টদের একটি কমফোর্টেবল এবং ফ্লেক্সিবল রাইডের জন্য মূলত এই বাসটিকে নির্মাণ করেছে। আশোক লেল্যান্ড 12 MPHS-এর উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে, যেখানে CRS ভার্সনটি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 225 হর্স পাওয়ার ভ্যারিয়েন্ট এবং ফুললি এয়ার সাসপেনশনের ভ্যারিয়েন্ট। আমি কিন্তু এর আগেও বলেছি যে 12 MPHS-এর দুটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায়, যেখানে একটা হচ্ছে EDC ভার্সন এবং অপরটি CRS ভার্সন। CRS ভার্সনের সাধারণত 225 হর্স পাওয়ার এবং ফুল এয়ার সাসপেনশন, অর্থাৎ বাসের সামনের চাকা পিছনের চাকা দুটিতেই এয়ার সাসপেনশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাসটিতে স্টেবিলাইজার, শক অ্যাবজর্বার, রিটার্ডার এ সকল সুবিধা তো রয়েছেই। মোট কথায় বাংলাদেশেই খুব অল্প খরচের ভিতরে এই বাসটিকে অ্যাফোর্ড করা যাবে। অনেকেই মনে করছেন যে লেল্যান্ডের উপরে ডাবল ডেকার কি সেফ অপশন হবে নাকি, কারণ বাংলাদেশে গ্রিন লাইনার কিংবা ফ্রোয়াগের যে ডাবল ডেকারগুলো আছে সেগুলো কিন্তু স্ক্যানিয়া এবং মেনচেসের উপরে। এছাড়া বাংলাদেশে অন্যান্য যে ডাবল ডেকারগুলো আছে যেরকম BRTC কিংবা অ্যাকোহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান, তো এই বাসগুলো কিন্তু আবার লেল্যান্ডের চেসের উপরে। তবে সেগুলো লেল্যান্ডের যে চেস তার চেয়ে কিন্তু অনেক বেশি আপডেটেড চেসিস, যেটাকে আমি বলে যে বাংলাদেশের লেল্যান্ডের বেস্ট চেসিস আশোক লেল্যান্ড 12 MPHS ভার্সন। সো এই চেসের উপর নির্মাণ করা হয়েছে। বাসে ঢোকা মাত্রই আপনি অবাক হবেন, কারণ ঢোকার পরপরই আপনি একটি স্ত্রী দেখতে পারবেন, অর্থাৎ আপনি আপনার কাপড় চাইলে সেখানে আয়রন করতে পারেন। এছাড়া 4টি ইকোনমি ক্লাস সিট আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে।
দুটি চেয়ার আছে অত্যাধুনিক কোয়ালিটির এবং একটি টেবিল আছে, তো কোয়ালিটি টাইম সেখানে স্পেন্ড করা যাবে। এছাড়া দুটি এক্সটেন্ডেড সোফা আছে, ডান পাশে ওভেন রয়েছে, বাম পাশে রয়েছে ফ্রিজের সুবিধা, এছাড়া বিভিন্ন আইটেমস রয়েছে। এখানে আপনারা চাইলে মেকআপ করতে পারবেন, সো দিস ইজ আ কাইন্ড অফ মেকআপ রুম। এবং একদম এর অপোজিটে রয়েছে একটি ওয়াশরুমের সুবিধা। ওয়াশরুমের সবগুলো ইকুইপমেন্টসেই কোনো রকমের সিরামিক ইউজ করা হয়নি, সবগুলো ফাইবার ইউজ করা হয়েছে, তো বুঝতেই পারছেন যে অনেকটা টেকসই এবং অনেকটা এক্সপেন্সিভ হবে এগুলো। সো বুঝতেই পারছেন বাসের ম্যাক্সিমাম জিনিসই ইম্পোর্টেড এবং ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ফাইবার নির্মিত। সো কমপ্লিট ফাইবার নির্মিত বাসটিকে বলা যায়, যার কারণে বাসটি বেশ হালকা এবং বাসটি অনেক বেশি মজবুত। বামে আপনারা ওভেনটি দেখতে পারবেন, তার অপোজিটে রয়েছে একটি ছোট ফ্রিজের সুবিধা, এর সামনে কিন্তু দুটি এক্সটেন্ডেড সোফা রয়েছে, মনে হচ্ছে যে লঞ্চের কেবিনে আছি আমরা। এবং বাসে ফুলের দানি এটা আসলে এক্সপেক্ট করা যায় না, সো যা যা আসলে এক্সপেকটেশনের বাইরে কিংবা মানুষের চিন্তাভাবনার বাইরে ছিল সব কিছুই কিন্তু এই বাসে ইনক্লুড করা হয়েছে। এছাড়া এলইডি টিভির সুবিধা তো রয়েছেই, তবে সিট খুবই কম রয়েছে। সো এটাই মোটামুটি বাসের নিচের তলার একটি কমপ্লিট ভিউ। এবার আসা যাক বাসের উপরের তলায়। বাসে কিন্তু আপনারা 2-3 ডোর দেখতে পারবেন উঠার জন্য, এছাড়া ওয়াশরুমের ডোর বলেন কিংবা অন্যান্য যে ডোরগুলো আছে সবগুলো কিন্তু হাইড্রোলিক ডোর, অর্থাৎ অটোমেটেড। দোতলায় উঠার পরে কিন্তু আপনারা দেখবেন যে বেশ বড় পরিমাণের স্পেস রয়েছে এবং ইমিরেটসের ফার্স্ট ক্লাসে যেরকম সিট পাওয়া যায়, সো একই রকম সিট আসলে পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি। একদম সামনেই দুটি করে 4 ইকোনমি ক্লাস সিট আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে হিউজ সাইজের, এবং এই সিটগুলোতে কিন্তু লেগ রেস্ট, হাবিজাবি সব কিছু ব্যবস্থা রয়েছে। এছাড়া একটি ড্রিঙ্ক হোল্ডারেরও ব্যবস্থা রয়েছে। সামনের দিকের লাইটিং পার্টে আপনারা বিভিন্ন রকমের ভেরিয়েশনস দেখতে পারবেন। সো যারা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু দেখেছেন যে বরিশালের যে বড় বড় লঞ্চগুলো আছে সেখানে কিন্তু সামনের দিকে এরকম লাইট ইউজ করা হয় দোতলায়, তো একই রকম লাইট আসলে এই বাসেও ইউজ করা হয়েছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে সানরুফ এই বাসে ইউজ করা হয়েছে, তাও আবার একটি নয় দুটি। তো আপনি বাস যখন রানিং থাকবে সেই অবস্থায় সানরুফটি খুলে বাইরের সিনারিও কিংবা বাইরের বাতাসও এনজয় করতে পারবেন। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনে এই সানরুফটি আপনার ইমার্জেন্সি এক্সিট হিসেবেও ব্যবহার হতে পারে। এবার আমরা যাচ্ছি বাসের মোস্ট সারপ্রাইজিং ফেজে, যেটা হচ্ছে একদম এক্সপেকটেশনের বাইরে। তো আপনার মনে হবে যে আপনি হয়তো লঞ্চের ভিআইপি কেবিনে যাচ্ছেন, তো এরকম একটি ভিআইপি কেবিনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যেখানে একটি বড় এলইডি মনিটর আপনারা দেখতে পারবেন এবং ইউরো এশিয়া থেকে আমদানিকৃত ওয়ান প্যানেল বেড আপনারা দেখতে পারবেন এবং একটি ওয়াশরুম আপনারা দেখতে পারবেন। বাসের ওয়াশরুমের ক্লিনিং এবং মেনটেন্সের 3 মোটরের সুবিধা রয়েছে, তো ওয়াশরুম নিয়ে আসলে কোনো রকম টেনশন করার কিছু নেই। এবং বেড কিন্তু ওয়ান প্যানেল বেড, অর্থাৎ আপনি যদি বেডে বসেন এবং কোনো সাইডে কাত হন কিংবা কোনো একটা অংশ জুড়ে বসেন, তো শুধুমাত্র সেই অংশটি দাববে না, পুরো বেড জুড়ে কিংবা পুরো বেডের সারফেস জুড়ে কিন্তু একটি পরিবর্তন আসবে, যা হচ্ছে আপনার সেই বেডের থাকাকে আরও বেশি কমফোর্টেবল করে দিবে। সো এই বাসটি আসলে প্রমাণ রাখছে যে বর্তমানে বাংলাদেশের বডি বিল্ডিং কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা সময় আসবে যখন বাইরের দেশের বাসের বডি নির্মাণ হবে বাংলাদেশে। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই জয়েন অফ ইঞ্জিনিয়ারিং কে এমন একটি বাস আমাদের দেশকে উপহার দেওয়ার জন্য। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বাসটি সবার কাছেই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।